नमस्कार, আমি ডক্টর শঙ্কর শুভ্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেলশঙ্কর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাদের সামনে উপস্থিত হয়েছি বোমা আয়ুর্বেদিক একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ড্রাউজিনেস। ড্রাউজিনেস মানে কাজের জায়গায় ঘুম আসা আর কাজ করতে ভালো না লাগা। ড্রাউজিনেসটা কী? ড্রাউজিনেস হচ্ছে আপনি বসে আছেন, আপনার ড্রাউজি টাইপের লাগছে, মিনস লেথার্জি লাগছে, এবং ভুল জায়গায় ঘুমিয়ে পড়ছে, বা ভুল জায়গায় আপনার ইন অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আপনি ঘুম পাচ্ছে, এটাই হচ্ছে আপনার ড্রাউজিনেস, যদি আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি। কারণ কী কী আছে? কারণ হচ্ছে রাতে জেগে থাকা, অবশ্যই রাতে জেগে থাকছেন, মোবাইল দেখছেন, বা রাতে কোনো মুভি দেখছেন, বা যে কোনো রকম কাজ করছেন, রাতে না ঘুমলে অবশ্যই ড্রাউজিনেস টাইপের লাগবে দিনের বেলা। এছাড়াও কোনো যদি আপনি ওভারডোজ অফ স্লিপিং পিলস হয়, যাতে ঘুম যাতে না আসছে না, যারা ঘুমের ওষুধ খান রেগুলার বেসিসে, তাদেরও ড্রাউজি টাইপে পরের দিন সকালে লাগবে, এটা স্বাভাবিক। ডায়াবেটিস, যাদের সুগার থাকে, তাদেরও ড্রাউজিনেস লাগবে, এটাও স্বাভাবিক। ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং স্ট্রেস, এই তিনটে থাকলে আপনার লেথার্জি লাগবে, আপনার কোনো জায়গাতেই কাজ করতে ভালো লাগবে না। তো চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সবকটি হচ্ছে ড্রাউজিনেসের অন্যতম কারণ। ঠিক আছে, এবার আসি আমি লাইন অফ ট্রিটমেন্টে। ফার্স্ট যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি সেটা পঞ্চকর্ম। পঞ্চকর্ম কী করতে পারেন? আপনি স্নেহন মিন্স বডিটাকে অলিয়েশন করতে হবে, আপনাকে বডিটাকে নারিশ করতে হবে। কী দিয়ে? গুগুলো তিক্ত ঘৃত দিয়ে, গুগুলো তিক্ত ঘৃত দিয়ে আপনাকে স্নেহন করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বাষ্পশোধ করতে পারেন, ঠিক আছে, ফুল বডিতে বাষ্পশোধ করতে পারেন। এবং নাম্বার থ্রি, শিরোবিরোচন নস্য, ন্যাজাল ইনহেলেশন কী দিয়ে? জ্যোতিষমতি তৈরি দিয়ে, দ্যাট ইজ এক্সেলেন্ট ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড ড্রাউজিনেসকে। জ্যোতিষমতে তৈলে দিয়ে আপনার শিরোবিরোচন করতে হবে। ড্রাউজিনেসের সঙ্গে অনেক আপনার ইনসোমনিয়া, মানে যাদের ঘুম আসছে না আর যাদের ঘুম পাচ্ছে, দুটোর মধ্যে মেডিসিন যখন প্রেসক্রিপশন হবে, প্রেসক্রাইব যেই করুক না কেন, একটা হচ্ছে মাইন্ডকে আপনি অ্যালার্ট করতে হবে, একটা হচ্ছে মাইন্ড অ্যালার্টকে আপনার বন্ধ করতে হবে। মানে যদি ধরুন কেউ আপনার ঘুম আসছে না রাতে, আপনি ইন্টেনশনালি চাইছেন আপনার ঘুম না আসুক, রাতে আপনি কফি খান বা আপনি সিগারেট খান, যাই খান, আপনার ঘুম আসবে না, এটা স্বাভাবিক, ঠিক আছে। বাট যদি অপোজিট সাইড দিয়ে, অপোজিট সাইড দিকে আপনাকে ড্রাউজিনেসটা কাটানোর জন্য আপনাকে কী করতে হবে? মাইন্ডকে অ্যালার্ট করতে হবে, মাইন্ডকে অ্যাক্টিভ করতে হবে। তা সেই জন্য নাম্বার ওয়ান মেডিসিন, যেটা দি মেডিসিন বলা হয় ইনকেস অফ ড্রাউজিনেস, সেটা হচ্ছে ব্রাহ্মী ট্যাবলেট। ব্রাহ্মী যেটা আপনার আমাদের মাইন্ডকে অ্যালার্ট করে, মাইন্ড যখন অ্যালার্ট থাকবে তখন কোনো রকমের ড্রাউজিনেসের আমাদের প্রবলেম আসবে না। তো যাদের ড্রাউজিনেস, যাদের লেথার্জি লাগার কারণ আছে, বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছে, বা যারা আইটি সেক্টর বিশেষ করে যারা আছে, তারা যখন লেট নাইট কাজ করছে বা লেট নাইট পড়াশোনা করছে, তো যদি ব্রাহ্মী ট্যাবলেট আর্লি মর্নিং অ্যান্ড ব্রাহ্মী ট্যাবলেট বিফোর ডিনার কেউ নেয়, তাহলে তার ড্রাউজিনেস কখন আসবে না। এটা আমরা ব্রহ্ম আয়ুর্বেদের তরফ থেকে অনেক স্টুডেন্টকে আমরা দিয়ে দেখেছি, আমরা অনেক আইটি সেক্টর যে পার্সোনালিটি তাদেরকেও দিয়ে দেখেছি। তো এটা এক্সেলেন্ট রেজাল্ট হচ্ছে শুধু একটা মেডিসিনই, যেটা হচ্ছে ব্রাহ্মী ট্যাবলেট। যেটা এছাড়াও আরেক আছে টাগর, যেটাও আপনার মাইন্ড অ্যালার্ট করে সেটা, বাট ব্রাহ্মী হচ্ছে দি বেস্ট মেডিসিন ইন কেস অফ ড্রাউজিনেস। সো আপনার ডিপেন্ড করছে আপনি কোন কন্ডিশনে আছেন, এটা আপনাকে বুঝতে হবে যে আপনার লেথার্জি লাগছে না রাতে আপনি ঘুমাননি। রাতে যদি আপনার রেগুলার বেসিসে ঘুম না হয়, তাহলে পরের দিন আপনার ব্রাহ্মী ট্যাবলেট খেয়ে নেওয়াটাই বেটার, তাহলে আপনার মাইন্ডে পরের দিন ভালো করে কাজ করতে পারবেন। সো এটাই হচ্ছে আপনার ওভারঅল ড্রাউজিনেস। জাস্ট একটা আমি টিপস বলে রাখলাম, ব্রাহ্মী ট্যাবলেট আর কিছু আপনার যে লাইফস্টাইল ডিসঅর্ডার, সেটাকে লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। এবং যাদের সুগার আছে, তো সুগারের সঙ্গে অবশ্যই তারা বসন্ত কুসুমাকর রস যদি দুটো করে এমটি স্টমাকে নেন, এবং তার কিছুদিন বাদে যদি 15 ডেজ করে দেন, তার সঙ্গে যদি ব্রাহ্মী ট্যাবলেট চালান, যাদের আপনার ড্রাউজিনেস প্রবলেম হচ্ছে, তা সুগার পেশেন্টকে তাদেরও লেথার্জি এটা আসবে না। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা আপনারা পছন্দ করবেন, এবং যদি এই ড্রাউজিনেস নিয়ে যদি আরও কারো কারো কোনো জিজ্ঞাসা থাকে, এবং যদি আরও কিছু জানতে চান, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং ভিডিওটা আরও বেশি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, পরে আরও ভিডিও নিয়ে ব্রহ্ম আয়ুর্বেদ তরফ থেকে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।